অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। ভেরি ইম্পর্টেন্ট একটি ভিডিও, আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ এন্ড অবধি শুনবেন। বিশেষ ইনফরমেশান এই ভিডিওতে দেওয়া হয়েছে। দেখুন, গৃহের এই দিকে একটি জানলা আপনার বাস্তুক্ষেত্রে অর্থাৎ আপনার গৃহে হুহু করে অর্থ কিন্তু আসতে বাধ্য। প্রাচীন যুগে যে মুনি ঋষিরা ছিলেন না, তারা বাড়ির সামনে দাঁড়িয়ে বলে দিতেন এই গৃহে দারিদ্র যোগ আছে, এই গৃহে সন্তান সুখ আসবে না, এই গৃহে আয়ু পুরুষ হোক এবং মহিলা হোক আয়ু কম হবে, এই গৃহে অশান্তির পরিবেশ সৃষ্টি হবে, অশান্তি হবে, এই গৃহে লক্ষ্মী আসবে না। বাড়ির সামনে দাঁড়িয়ে আগেকার যুগে মুনি ঋষিরা কিন্তু নির্ণয় করে বলেই দিতেন এই গৃহ আদর্শ নয়, অর্থাৎ বাস্তুশাস্ত্র মতে উপযুক্ত বাড়ি নয়, এটা অনুপযুক্ত গৃহ। অর্থাৎ এখানে যদি আপনি বাড়ি করেন সেখানে সন্তান সুখ পাবেন না, দারিদ্রতা আপনার থাকবে, লক্ষ্মী আসবে না, অশান্তি হবে, আপনার মনের মতন আপনি হাজবেন্ড পাবেন না বা ওয়াইফ পাবেন না, আপনার মনের মতন এডুকেশন হবে না, আপনার জীবনে ধন প্রাপ্তি হবে না। এই সকল দিক কিন্তু আগেকার যুগে মুনি ঋষিরা কিন্তু বাড়ির সামনে দাঁড়িয়ে বলে দিতেন, কারণ তাদের যথেষ্ট পরিমাণে জ্ঞান ছিল এবং চর্চা ছিল। বর্তমান যুগে আমরা এই বিষয় নিয়ে কিন্তু সেই মতন কিন্তু চর্চা করি না। আমরা শুধু এখন ইন্টারনেটের যুগ, আমরা সবসময় ইন্টারনেটের মোবাইলের মধ্যে ডুবে আছি, আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করি না, যেই জন্য আমাদের এই বাস্তুতে কিন্তু বহুত প্রবলেম কিন্তু থেকেই গেছে। দেখুন, ছোট ছোট ফ্যামিলিতে সব বিভক্ত হয়ে গেছে, শান্তি মানুষের কিন্তু মানসিক শান্তিটা কিন্তু অনেকখানি অংশ কম আছে, সন্তান সুখের জায়গা কিন্তু তৈরি হচ্ছে না, সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে, নিজের শরীর স্বাস্থ্য নিয়ে এই দিকগুলো নিয়ে অশান্তি লেগেই আছে। এটা একমাত্র দায়ীকে জানেন, বাস্তু। দেখুন, আপনার ভাগ্যের সাথে সাথে বাস্তুরও কিন্তু ভূমিকা আছে, কারণ আপনি 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা কিন্তু গৃহে থাকেন, অর্থাৎ বাড়িতে কিন্তু থাকেন। এই বাড়ির পজিটিভ এনার্জি বা নেগেটিভ এনার্জি দুটোই কিন্তু আপনার জীবনে আসে। তো এই যে এই ধন, এই সন্তান সুখ, লক্ষ্মী, আপনার মন মতন হাজবেন্ড বা ওয়াইফ, আপনার ছেলের স্বাস্থ্য বা আপনার মেয়েকে সঠিক জায়গায় বিয়ে দিতে পারছেন না বা আপনার ছেলের মন মতন বিয়ে হচ্ছে না, এটাও কিন্তু বাস্তু। তো এটা সম্পূর্ণরূপে আপনি অর্থ বলুন, জ্ঞান বলুন, সন্তান বলুন, হাজবেন্ড বলুন, এগুলো সমস্ত কিন্তু কর্ম, ভাগ্য, এগুলো সমস্ত কিন্তু বৃহস্পতি নির্দেশ করে। অর্থাৎ আপনার বাড়ির ঈশান কোণটা হচ্ছে বৃহস্পতির দিক, অর্থাৎ আপনি ঈশান কোণ, আপনার বাড়ি হোক বা আপনার ফ্ল্যাট হোক বা আপনার ফ্যাক্টরি হোক, সেই জায়গাকার ঈশান কোণটা যদি আপনার বন্ধ থাকে, অর্থাৎ সেখানে যদি কোনো জানলা বা কোনো দরজা যদি না থাকে, অর্থাৎ সেই জায়গাটা যদি ব্লকড হয়ে থাকে ঈশান কোণ, অর্থাৎ সেখানটায় হচ্ছে বাস্তুর চক্ষু, অর্থাৎ আপনি সেখানে যদি ব্লাইন্ড করে দেন, অন্ধ করে দেন, সেখানে কিন্তু সেই জায়গা দিয়ে যদি আলো গৃহে প্রবেশ না করে, অর্থাৎ আপনার জীবনেও কিন্তু নেমে আসবে অন্ধকারের ছায়া আপনার জীবনে এবং আপনার পরিবারের সদস্যের উপর। অর্থাৎ অনেকের মানুষের আয়ু কম, আকস্মিক মৃত্যু, ধন আসবে না, লক্ষ্মী আসবে না, সন্তান সুখের জায়গা বাধা সৃষ্টি হবে, দারিদ্র যোগ, অশান্তি, ঝামেলা, সঠিক জায়গায় মেয়ের বিয়ে দিতে পারবেন না, এই সকল দিক কিন্তু তৈরি হবে। যদি আপনারা ঈশান কোণে যদি আপনাদের আপনার বাড়ি হোক, গৃহ ও আপনার ফ্ল্যাট হোক, সেখানে যদি জানলা না থাকে, অর্থাৎ ঈশান কোণটাকে বাস্তুশাস্ত্রে চক্ষু হিসাবে ধরা হয়, অর্থাৎ ঈশান কোণে যাদের জানলা নেই বর্তমানে, তারা
অন্তত একটা জানলা কিন্তু সেখানে নির্মাণ করুন, অর্থাৎ জানলা কিন্তু ফুটান সেখানে। দেখবেন আপনার জীবনে দারিদ্রতা দূর হবে, সন্তান সুখ আসবে, লক্ষ্মী আসবে, আপনার মেয়ের ঠিকঠাক বিয়ে দিতে পারবেন, সন্তানের এডুকেশন নিয়ে সমস্যা আসবে না, আপনাদের ভাগ্য উন্নতি হবে এবং আপনাদের জীবনে আসবে অপার ধন, হু হু করে টাকা আসবে। হ্যাঁ প্রিয় দর্শক বন্ধু, এই ভিডিওটি আমি প্রেজেন্ট করলাম একদম ফ্রি অফ কস্টে। যদি এটা যদি আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করেন আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে, তাহলে কী হবে, আপনার পাশাপাশি তারাও কিন্তু উপকৃত হবে। দেখুন বর্তমান যুগে প্রত্যেকেই কিন্তু সমস্যাতে আছে, তো এই সময় আপনারা অবশ্যই যারা এই সকল প্রবলেম বাস্তুক্ষেত্রে বুঝতে পারছেন, অর্থাৎ কারো কারো ক্ষেত্রে চোখেরও সমস্যা হচ্ছে, অর্থাৎ চোখের সমস্যা, চোখে আপনার হাই পাওয়ারের চশমা লেগে যাচ্ছে ছোট বয়স থেকে, জানবেন ঈশান কোণ এফেক্টেড, অর্থাৎ ঈশান কোণকে আপনি বাস্তু রেমিডি মতে আপনি ঈশান কোণে একটা জানলা ফুটান, অর্থাৎ নির্মাণ করুন এবং আলো রশ্মি আসতে দেন। দেখবেন আপনার জীবনেও আলো আসবে এবং এই গৃহে যদি একটি জানলা তৈরি করে, যে গৃহ হোক ফ্ল্যাট হোক, হু হু করে আপনার বাড়িতে বা ফ্ল্যাটে অর্থ আসতে বাধ্য। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।